বন্ধুরা বন্ধুরা, আজ আপনারা যে বাসের চেসিসটা দেখতে পাচ্ছেন, এটা হলো একটা এসি গাড়ির চেসিস। এই এসি গাড়ির এই চেসিসটাকে মডিফাই করে পরবর্তীতে বড় আকার একটা এসি বাস তৈরি করা হবে। এখন আমি আপনাদেরকে সামনে থেকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন তারা বিভিন্ন রকমের ওয়ারিং করছে, সামনে অনেক মোটা মোটা তার দিয়ে গাড়িটার ভিতর ওয়ারিং করছে। এটা হলো গাড়ির সামনের দিক, আমি আপনাদেরকে দেখাচ্ছি হলো গাড়ির সামনের দিক। এখন আস্তে আস্তে আমি সাইডের দিকে দেখাচ্ছি আপনাদেরকে। এটা হলো চাক্কা, সামনের চাক্কার সাইডের দিকে আস্তে আস্তে দেখাচ্ছি এখন। আর আপনারা দেখতে পাচ্ছেন এখন হলো গাড়ির সামনের চাক্কার মাঝখান বরাবর, দেখেন সামনের চাক্কার মাঝখান বরাবর দেখা যাচ্ছে ফুয়েল ট্যাঙ্কি এখানে। আর মাঝখানে যে বড় গ্যাপটা দেখতে পাচ্ছেন, এখানে হয়তো বা তারা মালামাল রাখার জন্য একটা বক্স, বড় বক্স তৈরি করবে এখানে, যাতে যাত্রীদের মালামাল বহন করতে সহজ হয়। আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানে বিশাল বড় একটা গ্যাপ, সেই গ্যাপের ভিতরে তারা মালামাল বহন করার জন্য বক্স তৈরি করবে। আর তার পিছন সাইডে ছোট্ট দুইটা ব্যাটারি। এখন আমরা আস্তে আস্তে মূল মূল অংশে যাচ্ছে। এখন হলো পিছন সাইডটা দেখতে পাচ্ছেন, এখানে যে আমরা পিছন সাইডে যে দেখতে পাচ্ছি, এখানে হলো মূল ইঞ্জিনটা বসানো হয়েছে। দেখেন বিশেষ করে এসি বাসের যে ইঞ্জিনগুলো রাখা হয়, সেগুলো সবগুলোই পিছন সাইডের দিকে বসানো হয় ইঞ্জিনগুলো। এখন আমি আপনাদের কাছ থেকে ইঞ্জিনের দিকে নিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন পুরো ইঞ্জিনটা কীভাবে বসানো হয়েছে। এখন আস্তে আস্তে আমি আপনাদের মূল ইঞ্জিনের একের পিছন সাইডটা নিয়ে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে। ইঞ্জিনের পাখা বিভিন্ন রকমের অংশ দিয়ে তৈরি করা ইঞ্জিন। এখন আমি আপনাদেরকে মূল পুরো ইঞ্জিনটাই দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এটা পিছন সাইডে গাড়ির একেবারে পিছন সাইডে। এটা দেখেন, আসলে এসি বাসগুলো তৈরি করতে অনেক টাকা খরচ হয়। তারা এই গাড়িটার শুধু চেসিসটার প্রাইস নির্ধারণ করে দিয়েছিল 65 লক্ষ টাকা। আপনারা 65 লক্ষ টাকা হলে এই চেসিসটা, শুধু শুধু চেসিসটা কিনতে পারবেন। পরবর্তীতে আরও মডিফাই আছে, পুরো গাড়ির বডিটা তৈরি করতে হবে, গাড়ির গ্লাস, চেয়ার, এগুলো তো অনেক, প্রায় 1 কোটি টাকার উপরে, সব 1 থেকে 1.5 কোটি টাকার কম না খরচ পড়ে যায়। যাই হোক, এখন আমি আপনাদের পিছন থেকে ইঞ্জিনটা এখন আরও আস্তে 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 দেখাচ্ছি। আর বিশেষ করে গাড়ির এখানে যে সাসপেনশনটা ইউজ করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো কোনো স্প্রিং সাসপেনশন নাই, এখানে হাইড্রোলিক সাসপেনশন। বিশেষ করে উঁচু নিচু জায়গায় চললে, গাড়িটা চললে সহজে আপনারা ঝাঁকি অনুভব করতে পারবেন না। খুব দামি একটা সাসপেনশন এখানে ইউজ করেছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্প্রিং কোনো সাসপেনশন নাই, দেখেন। আর মাঝখান বরাবর একেবারে ফাঁকা, এখানে এখানে তারা বক্স তৈরি করবে এখানে মালামাল বহন করার জন্যে। একটা এক্সপায়ার চাক্কা দিয়ে দিছে এখানে। আর ফুয়েল ট্যাঙ্কিটা অনেক বড়। আসলে শুধু চেসিসটা দেখলে মনে হয় না যে গাড়ির ভিতরে কিছু আছে, যখন গাড়িটা পুরোপুরি তৈরি করা হয় তখন খুব সুন্দর দেখা যায়। এসি বাসগুলোকে খুব সুন্দর লাগে, ভিতরে অনেক মডিফাই করা হয়, অনেক আসবাবপত্র লাগানো হয় ভিতরে। এটা হলো সামনের স্টার্টিং চেয়ার। এখন আমরা ইঞ্জিনটার দিকে দেখাচ্ছি আপনাদের, দেখেন ইঞ্জিনটার যে ওয়ারিং, সেই ওয়ারিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে। আর এটা হলো গাড়ির, হিনো কোম্পানির গাড়ি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এটা হিনো কোম্পানির গাড়ি। আমি এখন আস্তে আস্তে আপনাদের গাড়িটা সামনে নিয়ে দেখাবো। এখানে মেড বাই সাংহাই লেখা আছে। আর এটা হলো গাড়ির ইঞ্জিনের নিচের সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন ইঞ্জিনটা কত সুন্দরভাবে বসানো হয়েছে নিচের সাইডে। আপনারা আস্তে 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 দেখতে থাকেন। আর এটা হলো
গাড়ির সাসপেনশনটা দেখতে পাচ্ছেন, হাইড্রোলিক সাসপেনশন, খুব দামি সাসপেনশন এখানে ইউজ করা হয়েছে। এখানে এই যে আমি আপনাকে সাসপেনশন দেখাচ্ছি এখন গাড়ির, এখানে কোনো স্প্রিং সাসপেনশন নাই, এখানে হাইড্রোলিক সাসপেনশন, খুব দামি এবং খুব ঝাঁকুনি সম্পন্ন, মানে ঝাঁকুনি যাতে সইতে পারে সেরকম সাসপেনশন ইউজ করা হয়েছে এখানে। আর এটা হলো পুরো ইঞ্জিন, ইঞ্জিনের ওয়ারিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখন। এখন আমি গাড়ির উপর থেকে আপনাদেরকে পুরো ওয়ারিংটা দেখাচ্ছি, দেখেন কিভাবে তারা ওয়ারিংগুলো করছে, কত এখানে তার অনেক তার ইউজ করা হয়েছে ওয়ারিংয়ের ক্ষেত্রে। এখানে আর এখানে যে তার যেখানে যে স্টিলগুলো ইউজ করা হয়েছে বডির, খুব শক্ত হেভি স্টিল ইউজ করা হয়েছে এই জায়গায়। আর শক্ত স্টিল বা হেভি স্টিল না ইউজ করা হলে এখানে গাড়ির যে ওজন বা ওজনের ভারে গাড়ি মাঝখান দিয়ে ভেঙে যাবো গা। যাই হোক, আমাদের এই ভাই এখন আমাদেরকে গাড়ি সম্বন্ধে আরও কিছু ধারণা দেওয়ার চেষ্টা করছেন। গাড়িটা এখন আস্তে আস্তে সামনের দিকে উঠায় আমাদেরকে কিছু সে দেখানোর চেষ্টা করতে। গাড়িটা এখন স্টার্ট দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন পিছন থেকে পলিথিনের নড়াচড়া শুরু করে দিছে। আমি এখন গাড়ির উপরে উঠে আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করব। এখন গাড়িটা আস্তে আস্তে ঠিক জায়গা মতো বসানো হোক, এখন সে গাড়িটাকে সে স্টপ করলো। দেখে এখন আমি আপনাদেরকে উপরে উঠে এখন দেখেন এর গাড়ির স্টার্টিংয়ের মাঝখানে যে ডিসপ্লেটা আছে সেই ডিসপ্লেটা এখন দেখাতেছি, হিনো গাড়ির স্টার্টিং। এখন আমি আপনাদেরকে ডিসপ্লেটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা এখানে দুইটা মিটার, একটা ডিজিটাল মিটার আছে এখানে গাড়ির মাঝখানে, ফুল ডিসপ্লেটা দেখা যাচ্ছে এখন। আর এখানে দুইটা এসি গাড়ির চেসিস, আমি আপনাদেরকে যে গাড়িটার উপর থেকে দেখাচ্ছি এটা হলো আর একটা একই একই গাড়ি, একই কোম্পানির গাড়ি, কিন্তু দুইটা চেসিস আনছে তারা বিক্রি করার জন্যে। আপনারা যদি কেউ এই এসি গাড়ির চেসিস যদি ক্রয় করতে চান তাহলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে তাদের নাম্বার দিয়ে দেবো। তারা এই গাড়িটার চেসিসের এই শুধু এই গাড়ির চেসিসটার দাম নির্ধারণ করে দিয়েছে 35-65 লক্ষ টাকা। আপনারা 65 লক্ষ টাকা হলে তার সাথে যোগাযোগ করতে পারবেন। আর এটা হলো পায়ের এক্সিলেটার, ব্রেক, ক্লাস এগুলো দেখাতেছে এখন। এটা হলো গিয়ার, এটা হলো গিয়ার, এখন সামনের স্টার্টিং, এটা হলো গাড়ির ইঞ্জিন, নিচের ইঞ্জিনের ওয়ারিং, এখন এখন গাড়ির পিছন থেকে আবার আমি আপনাদেরকে দেখাচ্ছি। গাড়ি আসলে দেখতে খুবই সুন্দর লাগতেছে, চেসিসটা দেখতে খুবই সুন্দর লাগতেছে, বিশেষ করে এসি গাড়ির চেসিস দেখতে ভালোই লাগে অবশ্যই। যাই হোক, আপনারা যদি কেউ এই চেসিস কিনতে চান বা এসি গাড়ি বানাচ্ছেন তাহলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে তাদের নাম্বার দিয়ে দেবো, তার সাথে যোগাযোগ করেন। তারা এই চেসিসটার দাম নির্ধারণ করে দিয়েছে 65 লক্ষ টাকা। আজ এ পর্যন্তই, পরবর্তীতে আবার অন্য কোনো গাড়ির চেসিস সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো।